সমন্বয়কের পরিচয় দিয়ে ছাত্রলীগ কর্মী একজন বাসের হেল্পারের গায়ে হাত তুলে সে বারবার পরিচয় দেয় যে সে নাকি সহ সমন্বয়ক। এখন আমরা সে আসলেই সমন্বয়ক নাকি ছাত্রলীগ সেটা আমরা দেখব। তার আগে সেই ভিডিওটা দেখি যে সেই ছেলেটার উপর কিভাবে সে হাত তুলে সেটা। এইখানে এই ছেলেটা দাবি করতেছিল সে সমন্বয়ক। ভাই এতটাই ভুলাই তোমরা যে কোনো সমন্বয়ক এইভাবে দাবি করবে না যে আমি সহ সমন্বয়ক। যারা সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনে ছিল তারা তাদের জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করছে, তারা তোমার মতো এই ছাত্রীদের মতো এইগুলো করার জন্য না। যারা ছাত্র আন্দোলনে ছিল তারা ভালো করেই জানে কতটা কষ্ট করে দেশটা স্বাধীন করছে। এখন এই ছেলের পরিচয় আমরা দিই, চলেন স্ক্রিনে দেখেন যে অনেকগুলো নিউজ হয়েছে যে এই ছেলে হচ্ছে ছাত্রলীগ কর্মী। ভাই ছাত্রলীগের নাম তো এমনিতেই অনেক খারাপ, ছাত্রলীগের নাম, তার মধ্যে তোমাদের মতো ছাত্রী যদি আরো এইরকম করে সমন্বয়কের নাম ধারণ করে যদি এরকম করে তাহলে তো ছাত্রলীগের মধ্যে যারা ভালো আছে তাদেরকে তো মানুষ এখন রাস্তাঘাটে পেলে মানে থুতু ফেলবে। অলরেডি তো খারাপ যারা আছে তাদের জন্য ভালো যারা তাদেরকে তো থুতু ফেলেই, কিন্তু আমাদের বন্ধু বান্ধব যারা ছাত্রলীগ আছে তাদেরকেও থুতু ফেলা শুরু করবে যদি তোমাদের মতো কিছু ছাত্রী এরকম করা শুরু করে। তাহলে ভালো ছাত্রলীগ যারা আছে তাদেরকে কিন্তু মানুষ রাস্তাঘাটে আর হাঁটার সুযোগ দিবে না। এই ছেলে হচ্ছে ছাত্রলীগ কর্মী, সে ছাত্রলীগ কর্মী হয়ে সমন্বয়কের পরিচয় দিয়ে সমন্বয়কের নাম খারাপ করার চেষ্টা করতেছে, এবং এই ছেলে চাচ্ছে যেন মানুষের মধ্যে যে বিশ্বাসটা ছিল ছাত্র এবং সমন্বয়ক সম্পর্কে তাদের বিশ্বাসটা ভাঙার চেষ্টা করতেছে। প্রকৃত পক্ষে যারা ছাত্র আন্দোলনে ছিল কিংবা সমন্বয়ক যারা আছে তারা কখনোই এইরকম আচরণ করবে না, কারণ তারা ভালো করে জানে দেশটা স্বাধীন করতে কতটা পরিশ্রম হয়েছে তাদের কাজে। এই ছেলেকে এখন শাস্তি দেওয়া হোক, এই ছেলেকে তার গলায় জুতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরানো হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক, এবং সে যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সেখান থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হোক,